খুঁটি ডিজাইন বলি, খুঁটি ডিজাইন, হ্যাঁ এটা প্রাইসও 18,000 টাকা, এটাও 2 ইঞ্চি মোটা। এটা এটা কি কাটবে? এটা বলে বিক্রি করে, এটা সেই দরজা। ও আচ্ছা, সিটাং এর এ গ্রেড ফাইবারটা দেখতে পাচ্ছেন, একবারে বারমাটি কোয়ালিটির। কিন্তু আচ্ছা, এটা হচ্ছে কত ফিট আছে এটা? এটা হইতেছে আপনার 3.5 ফিট আছে। এটা যেরকম ছিল সেরকমই আমরা বিল্ডিং থেকে আনছি, জাস্ট পলিশটা আমরা নতুন করে করছি। এটা টিক চাম্বল কাট এবং এটা থিকনেস হচ্ছে পুরো পাকা দের। এটা হচ্ছে 3.5 ফিট, এটা মেইন ডোরের জন্য ইউজ করতে হবে। হ্যাঁ, মেইন ডোরের জন্য। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাই বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই বাপ্পারাজ ব্লগের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা স্পেশাল কিছু দরজার কালেকশন নিয়ে চলে আসছি, যেগুলো হচ্ছে একেবারে ইউনিক টাইপের এবং অরিজিনাল। যে দরজাগুলো হচ্ছে মিনিমাম 30-40 বছর কিন্তু ইউজ হওয়ার পরেও আবার নতুন একটা প্রাণ দেওয়া হয়েছে, নতুন দরজাতে নতুন ডিজাইন করা হয়েছে। তো তেমনই একটা শপে কিন্তু চলে আসছে, আর আমরা আজকে যে শপটিতে চলে আসছি এটি হচ্ছে উডের রাজ্যে ব্লকের পাশের এ রোড নাম্বার। আর আপনারা যাতে এখানে খুব সহজে আসতে পারেন, তাই সেই জন্য কিন্তু হচ্ছে আমাদের স্ক্রিন এবং হচ্ছে ডেসক্রিপশনে এই শপের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার কিন্তু দেওয়া থাকবে। আপনারা চাইলে এখানে কিন্তু হচ্ছে লো বাজেট থেকে হাই বাজেটের সকল দরজাগুলো অ্যাভেলেবেল আছে। আপনারা ডাবল ডোর, সিঙ্গেল ডোর, মেইন ডোর সকল দরজাগুলো আপনারা নিতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো ডিজাইনগুলোও কিন্তু তাদের দিয়ে করাই নিতে পারবেন। আর উডেন শপ ডোরে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের আকাশ ভাইকে। আমি আপনাদের কিছু স্পেশাল দরজা দেখাবো এবং কিছু নতুন দরজাও দেখাবো যেগুলো আমরা উঠাইছি, এবার উঠছে। এটা হচ্ছে চিটাং সেগুনের দরজা এবং এটা পুরাতন, আগে ইউজ করা। এটার প্রাইস হচ্ছে আপনার 16,000 টাকা। 16,000 টাকা, হ্যাঁ এটা হচ্ছে 16,000 টাকা। পাশে আরেকটা দেখতে পাচ্ছি ভাই, পাশে যেটা আছে এটা শিলগুরু, এটা আমার অর্ডারই পাল্লা, এটাকে আমরা সূর্য ডিজাইন বলি। এটা হ্যাঁ, এটার থিকনেস হচ্ছে 2 ইঞ্চি মোটা পাল্লা এবং সাইজটা হচ্ছে 3.5 ফিট। 3.5 ফিট, এটা নরমালি মেইন ডোরের জন্য ইউজ করে এবং এটার প্রাইস হচ্ছে আমার 18,000 টাকা। ফাইবারগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের চুষ পলিশ তো, সেই কারণে এটা ফাইবারটা উঠে। আচ্ছা ভাই, এই পাশে একটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি ভাই, এই ডিজাইনটা কি ডিজাইন ভাই? এটাকে আমরা নরমালি খুঁটি ডিজাইন বলি। খুঁটি ডিজাইন, হ্যাঁ এটা প্রাইসও 18,000 টাকা, এটাও 2 ইঞ্চি মোটা। এটা এটা কি কাট ভাই? এটা শিলগুড়ি কাট। এটা শিলগুড়ি কাট, ফাইবার গুলা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের বলছিলাম 30-40 বছর পুরাতন কাট দিয়ে কিন্তু এই দরজা গুলা বানানো হয়েছে। এই পাশে একটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, পলি করা আছে, ডিজাইনটা অনেক সুন্দর। নরমালি আমরা পাল্লা গুলো পলি করি যাতে ধুলাবালিটা না লাগে, সেই কারণে। আচ্ছা, পলিশ করার পরে? হ্যাঁ, পলিশ করার পরে পলিটা আমরা করি। আচ্ছা, পলিশ করার পরে পলিটা করা হয়। এই যে এটা হচ্ছে কত টাকা? এটার প্রাইস 18,000 টাকা, এটা 2 ইঞ্চি মোটা। এটা কি কাট ভাই? এটা শিলগুড়ি কাট। শিলগুড়ি কাট, সিগনেচার দেখতে পাচ্ছেন খুবই মোটা। আর আপনারা মেইন ডোর হিসেবে কিন্তু এত সুন্দর দরজা, এটা ফাঁকা হওয়া বাঁকা হওয়ার কোনো চান্স নাই? না, এটা ফাঁকা বাঁকা কিছুই হবে না। আচ্ছা, পাশে একটা প্লেন দরজা দেখতে পাচ্ছি। প্লেন, এটা সেগুনের দরজা। সেগুনের, হ্যাঁ শিলগুড়ি চৌকাট এবং পাল্লাটা হচ্ছে, না এটা সেগুনের চৌকাট, সেগুনের পাল্লা। সেগুনের চৌকাট, সেগুনের পাল্লা, প্লেন মানে খুলে নিয়ে আসছে, নিজের রুম নাম্বার লেখা রয়েছে। এটা বিল্ডিং এ যেরকম ছিল সেই অবস্থায় আমরা খুলে নিয়ে আসছি। লকটক সবগুলো লাগানো আছে। হ্যাঁ, আপনি শুধু এই তক্তাটা দেখেন কত মোটা তক্তা। তক্তার সাইজটা তো অনেক বড়, এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা অনেক বড় এবং এটা গ্লাসটা অনেক মোটা এবং এটা অনেক পুরাতন দরজা। এটার প্রাইস হচ্ছে চৌকাট সহ 22,000 টাকা। চৌকাট সহ 22,000 টাকা। হ্যাঁ, আচ্ছা যদি ডিজাইন কি অন করে নিতে চাই এটার উপর, সেটা আর ক্ষেত্রে ডিজাইন মজুরি আলাদা হবে, সেটা আলাদা হবে। আচ্ছা, পাশে আরেকটা দেখতে আছি, চৌকাট সহ আছে এটা। এটা কি শিলগুড়ি নাকি ভাই? না, চৌকাটটা শিলগুড়ি, পাল্লাটা বারমাটিকের। বারমাটিকের, ও আচ্ছা, ফাইবারগুলো দেখলে বোঝা যাচ্ছে বারমাটিকের ফাইবার। মানে ডিজাইনটা কি আপনারা করছেন ভাই? ডিজাইনটা এটা আমাদের করা। আচ্ছা, ম্যাক্সিমাম ডিজাইন তো আপনারা করে থাকেন? হ্যাঁ, ম্যাক্সিমাম গুলো আমরা করি, কেন পুরাতন পাল্লাগুলো ডিজাইন থাকে না, খুব কম আমরা পাই ডিজাইন। আচ্ছা, এটা ইম্পোর্ট হয় না মায়ানমার থেকে, যেটা এখন আমরা বারমাটিক বলে চলতেছে বাজারে, সেটা চিটাং থেকে এ গ্রেডটাই চলতেছে। চিটাং এর এ গ্রেডটা বারমাটিক হিসেবে বিক্রি করে সবাই, অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, এই যে একটা প্লেন দরজা দেখতে পাচ্ছি ভাই, এটা কি? এটা চিটাং সেগুন এবং চিটাং এর যে এ গ্রেড, যেটা বারমাটিক বলে বিক্রি করে, এটা সেই দরজা। আচ্ছা, চিটাং এর এ গ্রেড ফাইবারটা দেখতে পাচ্ছেন, একবারে বারমাটিক কোয়ালিটির। কিন্তু আচ্ছা, এটা হচ্ছে কত ফিট আছে এটা?
এটা হইতেছে আপনার 3.5 ফিট আছে এবং এটার প্রাইস হচ্ছে 20,000 টাকা। 20,000? এটা ফিটনেস তো কত ইঞ্চি? এটা 1.5 একের উপরে আছে। 1.5 একের উপরে আছে ভাই। এই পাশে আরেকটা একদম খুব সুন্দর আকর্ষণীয় একটা, আমার দেখে অনেক ভালো লাগছে ডিজাইনটা। এটা যেরকম ছিল সেরকমই আমরা বিল্ডিং থেকে আনছি, জাস্ট পলিশটা আমরা নতুন করে করছি। এটা টিক চাম্বল কাট এবং এটার থিকনেস হচ্ছে পুরো পাকা দের ইঞ্চি। এটা কত দাম ভাই? এটা প্রাইস 18,000 টাকা। 18,000? এই পাশে একটা দেখতে পাচ্ছি আপনারা, এটা সেগুনের। এগুলো নরমালি ওয়াশরুম বা বারান্দা ইউজ করা হয়। এটা চৌকাট এবং পাল্লা দুইটাই সেগুনের। এটার প্রাইস হচ্ছে 14,000 টাকা। 14,000 টাকা? আচ্ছা, ভিজরে আরো কিছু হচ্ছে দেখতে পাচ্ছি। এটা কাঁঠাল কাটা মনে হয়। হ্যাঁ, কাঁঠাল কাটা। এটা 3.5 ফিটের। এটা মেন্ডোর জন্য ইউজ করা হয়। এগুলো 12,000 করে। এটা 12,000? পাশে একটা দেখতে পাচ্ছি ভাই, পাশে যেটা, এটা চিটাং সেগুন। চিটাং? এটা চিটাং এর এ গ্রেড হবে? হ্যাঁ, চিটাং এর এ গ্রেড। আমার কাছে যা আছে সবই চিটাং এ গ্রেড, দেখতে বার্মাটিক টাইপ আসে। এটা হচ্ছে ডিজাইনটা আমাদের নিজেদের করানো। ও আচ্ছা, ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছি 1/2 ইঞ্চি ডিজাইন মনে হয়, মেবি এটা 1/2 ইঞ্চি। হ্যাঁ, 1/2 ইঞ্চি দাবানো হয়। 1/2 ইঞ্চি? এটা এটা কত রাখবেন প্রাইস? এটার প্রাইস 25,000। কেউ যদি ভাই এরকম আছে সেম ডিজাইনের বেশ কিছু পাল্লা নিতে চায়, 10 পিস 20 পিস, সেটা আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আছে। এই সকল পাল্লা গোডাউনে আমি দিতে পারবো। যদি কেউ যদি বলে যে আমার অন্য ডিজাইন লাগবে, কারো যদি পছন্দের ডিজাইন থাকে সেই ডিজাইনের পাল্লাটা আমি দিতে পারবো। আচ্ছা, মানে কেউ যদি আছে নিজের কাস্টমাইজ ডিজাইন দেয়, আপনি হচ্ছে সেটা? হ্যাঁ, সেটাও আমি দিতে পারবো। আচ্ছা, এই পাশে একটা দেখতে পাচ্ছি, এই পাশে একটা আছে, এটাও চিটাং সেগুনের এবং এটার ডিজাইনটা আমাদের করানো। এটার প্রাইসও 25,000। এটা 25,000? এটা কত বাই কত আছে ভাই? এটা 3.5x7। 3.5x7? এগুলো মেইন ডোরের জন্য ইউজ করা হয়। ডোরের জন্য ইউজ করা হয়। ও আচ্ছা, এই পাশে আরো কিছু দরজা দেখতে পাচ্ছি, যে এই এইগুলো কি কাট ভাই? এটা হচ্ছে মেহগুনি কাঠের দরজা, বিল্ডিং থেকে আমরা খুলে আনছি। এটার প্রাইস পড়বে 6,000 টাকা। 6,000 টাকা? হ্যাঁ। আচ্ছা, যারা একটু লো বাজেটের মধ্যে দরজা, লো বাজেটের মধ্যে। এই পাশে একটা দরজা দেখতে পাচ্ছি, এটা 3.5 ফিট সেগুন। এটার 3.5 ফিট সেগুন? হ্যাঁ, এটা আমি একটু দেখাচ্ছি। ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে পুরো পুরো হচ্ছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে 3.5 ফিট। এটা মেইন ডোরের জন্য ইউজ করতে হবে? হ্যাঁ, মেইন ডোরের জন্য। ডিজাইনটা খুব সুন্দর, চাকা চাকা ফুলের ডিজাইন করা। এটা কত রাখবেন ভাই? এটাও 25,000। সেগুন ডিজাইন যেগুলো আমার কাছে ডিজাইন আছে, একটু কমানো যায় না ভাই? সেক্ষেত্রে আসুক, আসলে আপনার কথা যদি বলা হয় সেক্ষেত্রে আমি অর্ডার করব। আমাদের ভিডিও দেখে, আমার ভিডিও যে দেখে যা আসবেন, তা অবশ্যই হচ্ছে আকাশ ভাই কিন্তু একটু কম ইয়ে করবে। আর আকাশ ভাই, একটা কথা, যদি কেউ ঢাকার বাইরে হচ্ছে এই দরজাগুলো নিতে চায়, সেক্ষেত্রে আপনারা কিভাবে? সেক্ষেত্রে হচ্ছে পার্লার উপর ডিপেন্ড করে, যদি এখানে হিউজ পরিমাণে চৌকাট দরজা হয় তাহলে সেক্ষেত্রে আমরা পিকআপের মাধ্যমে পাঠাই এবং এই ট্রান্সপোর্টেশন খরচটা মালিকের। আর যদি একটা বা দুইটা দরজা হয় সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস আছে, কুরিয়ার সার্ভিসে আমরা পাঠাই। কুরিয়ার সার্ভিস চার্জটা হচ্ছে যে নিচ্ছে তার, আর কুরিয়ার সার্ভিস পর্যন্ত সেটা আমরা পৌঁছে দিই। ও আচ্ছা, এর পেমেন্ট কি ফুল করতে হবে নাকি হাফ করলে? অর্ডার করলে সেক্ষেত্রে হাফ দিয়ে অর্ডার করা হয় এবং ডেলিভারির সময় ফুল পেমেন্ট করতে হয়। ডেলিভারির সময় ফুল পেমেন্ট করতে হয়। পাশে একটা দেখতে পাচ্ছি, পাশে এগুলো হচ্ছে 3 ফিটের দরজা। এগুলো নরমালি ভিতরের জন্য ইউজ করা হয়, মানে ভিতরের দরজার জন্য। হ্যাঁ, এরকম ডিজাইন তো অ্যাভেলেবল আছে? হ্যাঁ, অ্যাভেলেবল আছে। পিছনে অনেকগুলো আছে, এখানে অনেকগুলো দরজা দেখতে পাচ্ছি। এটা কত রাখবেন প্রাইস? এগুলো 16,000 করে। 16,000 করে? একটু কম তো আছে, আসলে অবশ্যই আমি কমাই দিব। আচ্ছা, পাশে আরেকটা দেখতে পাচ্ছি ভাই, পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেগুন, যেটা বাজারে বর্তমানে চিটাং সেগুন বলে চলে, সেটা নতুন সেগুন। এটা 2 পিস আছে, মানে এটা তো ফাইবারটা কেমন এরকম হচ্ছে কিন্তু ফুটে না, এটা পুরাতনটার মতো আসবে না, এটা কাঠের কোয়ালিটি। দেখেন আমার কাছে যেটা 3.5 ফিট সাইজের সেগুন এ গ্রেডের চিটাং, সেটার প্রাইস 25,000। এটা চৌকাট সহ প্রাইস হচ্ছে শুধু 14,000 টাকা। 14,000 চৌকাট সহ? হ্যাঁ। এই পাশে একটা দরজা দেখতে পাচ্ছি সেগুনের, মানে ডিজাইন করা। হ্যাঁ, এটা সেগুনের। এটা আমার বিক্রি হয়ে গেছে পরশুদিন। আচ্ছা, এটা কত প্রাইস ভাই? এগুলো বিক্রি হয়েছে 16,000 করে। 16,000 করে বিক্রি হয়ে গেছে। ও আচ্ছা, তো এই পাশে আরো দরজা দেখতে পাচ্ছি আমরা, এই একটা অনেক সুন্দর। এটা 4 ফিট সাইজের শিলগুড়ি কাঠের, শিলগুড়ি মেইন ডোরের জন্য। হ্যাঁ, মেইন ডোরের জন্য। ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, ডিজাইনটা এটা ওরকম, এগুলো 3D ডিজাইন করা হয়। ও আচ্ছা, এটা তো সব হাতে করেন নাকি মেশিনে? না, এই ডিজাইন গুলো আমাদের প্রথমে মেশিনে কাটে, তারপরে আমরা হাতে কাটি ফিনিশিং দেওয়ার জন্য। আচ্ছা, এটা কত রাখবেন ভাই? এটার প্রাইস 25,000। 25,000? এই পাশে আরেকটা দরজা দেখতে পাচ্ছি, এটা কাঁঠাল কাঠের দরজা। কাঁঠাল কাঠের দরজা, ফাইবার, মানে কালারটা কিন্তু অনেক ফুটে উঠেছে, ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করা। এটা কত আছে? 4 ফিট? হ্যাঁ, 4 ফিট। কত রাখবেন এটা? এটা 30,000। এটা 2 ইঞ্চির ওভার, মোটা ওভার 30,000। আর এই পাশে একটা কত রাখবেন ভাই? এটা 2 ইঞ্চির ওভার, এটা 25,000। এটা 25,000, এটা 30, এটা 25। হ্যাঁ, পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন।
এইটা হচ্ছে 18,000 করে শিলকুড়ি কাঠ, শিলকুড়ি কাঠ 18,000 করে। আচ্ছা আপনার কাছে কিছু আমরা ডাবল ডোর দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, ডাবল ডোর এখানে একটা আছে, এটা চৌকাঠে সেট করা আছে, এটা কাঁঠাল কাঠের পাল্লা এবং চৌকাঠটা হচ্ছে শিলকুড়ি কাঠের 11.5 চৌকাঠ। আচ্ছা এটা এটা কত? এটা পুরো সেটটার প্রাইস হচ্ছে আপনার 50,000 না 60,000 টাকা পড়বে। 60,000 টাকা পড়বে। হ্যাঁ পাল্লাটার দাম হচ্ছে 45,000 এবং চৌকাঠটার দাম হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা চৌকাঠ। হ্যাঁ চৌকাঠটাও কিন্তু আড়াই ইঞ্চির ওভার আছে। আড়াই ইঞ্চি ওভার আসলে কিছু কম টাম আছে না? 8,000 অবশ্যই। ও আচ্ছা পাশে আরেকটা ডাবল ডোর দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ এটা টিক চাম্বল কাঠের, এটার প্রাইস হওয়া 45,000 টাকা এবং এগুলো সব এগুলো সব 2 ইঞ্চির ওভার আছে। 2 ইঞ্চি ওভার। এটা কি টিক চাম্বল কাঠ? এর এছাড়া আর কি কাঠ আছে? ডাবল ডোরে আমি শিলকুড়িটা দিতে পারবো, অর্ডার দিলে টিক চাম্বল দিতে পারবো, কাঁঠাল দিতে পারবো। আচ্ছা সেটা তিনটা ভেরিয়েন্ট আসবে। হ্যাঁ দামের ভেরিয়েন্ট আসবে। এইপাশে আর দেখতে পাচ্ছি ভাই এটা অনেক সুন্দর একটা দরজার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার অরিজিনাল বার্মাটিক কাঠের ডাবল ডোর। বার্মাটিক কাঠের? হ্যাঁ। আচ্ছা এবং এটা থিকনেস হচ্ছে হইতাছে আপনার সোয়া দুই এর কাছাকাছি। সোয়া দুই এর কাছাকাছি। এটা কত লাগবে? এটা 1,20,000 টাকা। এটা আর আমার তিন সেট ছিল, তিন সেটের মধ্যে দুই সেট বিক্রি হয়ে গেছে, জাস্ট এই একটা সেটই আছে। আপনার দোকানে সবথেকে দামি দরজা এটা? হ্যাঁ গত ভিডিওতে দেখানো হয়েছিল আমার কাছে একটা রাউন্ড দরজা ছিল, সেটা এক সপ্তাহ আগে বিক্রি হয়ে গেছে 1.5 লাখ টাকা। এটা এটা আছে, এটা 1,20,000। এটা 1,20,000 চৌকাঠ ছাড়া তো এটা? হ্যাঁ এটা চৌকাঠ ছাড়া। এটা ফিটনেসটা কতটুকু আছে? এটা সোয়া দুই এর মতো আছে, সোয়া দুই থেকে একটু কম। সোয়া দুই এর মতো। আর ডিজাইনটা কিন্তু দেখতেছেন অনেক দাবানো ডিজাইন। ডিজাইনটা 15 ইঞ্চি দাবানো, 15 ইঞ্চি দাবানো ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর যারা একটু দামি দরজা চাচ্ছেন তারা অবশ্যই আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। লেস কিন্তু আছে, একবারে ফিক্স না, আর দাম দর করে নিতে পারেন। পাশে একটা দরজা দেখতে পাচ্ছি ভাই, চৌকাঠ সহ দেখতে পাচ্ছি। এটা গামারি কাঠের দরজা এবং শিলকুড়ি কাঠের চৌকাঠ, এটা অরিজিনাল ভাবে বিল্ডিং থেকে এইভাবে খুলে আনা হয়েছে। এটার প্রাইস হচ্ছে আপনার 10,000 টাকা। 10,000 টাকা চৌকাঠ সহ? হ্যাঁ চৌকাঠ সহ। পাশে একটা দেখতে পাচ্ছি চৌকাঠ সহ ভাই, চৌকাট সহ। এটা হচ্ছে শিলকুড়ি কাঠের ইয়া এবং চাপালিশের পাল্লা, এটার প্রাইস হচ্ছে আপনার 10,000। 10,000 টাকা চৌকাট সহ। এই যে পাশে আরেকটা, এটাও সেম, এটাও 10,000। হ্যাঁ এটাও 10,000। পাশে একটা দেখতে পাচ্ছি, এটা এগুলো গামারি কাঠের দরজা, 3.5 ফিট সাইজ, এটার প্রাইস হচ্ছে 6,500। 6,500। এটা কি ডিজাইন যদি করে নিতে চায় নিতে পারবে? হ্যাঁ। 6,500 কি ফিক্সড নাকি ভাই, না একটু কম টম আছে কিছু? না এগুলোর ক্ষেত্রে ফিক্সড, কেননা গামারিতে দাম কমানো যায় না। যেগুলা কমানো যায় সেটা তো আমি বলছি, সেক্ষেত্রে 500-1,000 একটা কমানো যায় যদি পরিমাণটা বেশি হয়। এটা এটাও কি হচ্ছে আপনার গামারি? হ্যাঁ এটাও গামারি, এটা 3 ফিট সাইজের। 3 ফিট আপনার কাছে প্রচুর ইউজ পরিমাণ। এটা সাইজ হচ্ছে কি? সোয়া এক? এগুলো সোয়া একের বেশি আছে। এটা এটাও কত থাকবে? এটা হচ্ছে 5,500। 5,500 থাকবে। এই পাশে একটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে আপনার 6,000 টাকা। এটা শিলকুড়ি কাঠের দরজা, 6,000 টাকা শিলকুড়ি কাঠ। পাশে আরেকটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা টিক চাম্বল কাঠের 3.5 ফিট সাইজের দরজা, টিক চাম্বল কাঠ। জি এটার প্রাইস হচ্ছে 18,000 টাকা। 18,000 টাকা। পাশে একটা প্লেন দেখতে পাচ্ছি, এটা কাঁঠাল কাঠের 3 ফিট সাইজের, একটু আগে যেটা দেখানো হয়েছিল সেটা 3.5, আর এটা হচ্ছে 3 ফিট সাইজের, এটার প্রাইস হচ্ছে 10,000 টাকা। এটা 10। পাশেটা? পাশেটা হচ্ছে চাপালিশ কাঠের 3.5 ফিট সাইজ, এটার প্রাইস হচ্ছে 12,000 টাকা, এবং এটা যে 3 ফিট সাইজটা আছে সেটার প্রাইস হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা। এবং এটা দেখতে অনেকটা সেগুনের মতো আসে, দূর থেকে দেখে ফাইবারটা কিন্তু সেগুনের মতোই উঠে আসে। হ্যাঁ ও আচ্ছা আকাশ ভাই, মোটামুটি আজকে আপনার কাছে বেশ কিছু নতুন ডিজাইনের হচ্ছে আমরা দরজা দেখলাম। তো ভিডিওটা শেষ করার আগে আপনার এই দোকানের ঠিকানা বা শপের ঠিকানা? আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে বাড়িধারা নতুন বাজার, জে ব্লক, রোড নাম্বার 5A, হাজি সোনামিয়া মসজিদের সামনে, এবং দোকানের নাম হচ্ছে উডেন ডোর। উডেন ডোর। তো বন্ধুরা আমরা হচ্ছে আকাশ ভাইয়ের ফোন নাম্বার কিন্তু ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে তাদের কাঠের স্টক কিন্তু আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনও কিন্তু করে নিতে পারবেন। আর এখানে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে, আপনারা চাইলে আকাশ ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। এগুলো পুরনো হইলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একবারে নতুনের মতো। কেউ বলবেন আপনি প্রথমে দেখেই কিন্তু কেউ বলতে পারবে না যে এটা হচ্ছে পুরাতন দরজা, যদি বলা যায় যে এটা নতুন দরজা সবাই বিশ্বাস করবে যে এটা নতুন দরজা। তো বন্ধুরা যারা হচ্ছে দরজা কিনে অবশ্যই আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।